সন্ধ্যের পর মা তার দুধের শিশুকে কোলে করে ঘুম পাড়াচ্ছেন আর গাইছেন আয় ঘুম আয়। এমন অসাধারণ দৃশ্যের সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু মায়ের এই মিষ্টি ডাকও যে অভিশপ্ত হয়ে উঠতে পারে সেই নিয়েই আজকের গল্প, আয় ঘুম আয়। সিংহদুয়ার পেরিয়ে মাঝ বরাবর সোজা চলে গেছে মাটির কাঁচা রাস্তা, দুই ধারে অসংখ্য সারি সারি পাম গাছ দাঁড়িয়ে। মাটির রাস্তাটা দুই ভাগে ভাগ হয়েছে, একটা গিয়ে শেষ হয়েছে রাসমঞ্চে এবং আর একটা চলে গেছে দক্ষিণ দিকে। বেশ কিছু লোক জমায়েত হয়েছে সেখানে, প্রমাণ আকারের পুকুর খননের কাজ চলছে, কাজ প্রায় শেষের দিকে। তার ঠিক কিছুটা দূরেই খিলান বিশিষ্ট প্রাসাদ পরিমাণ বাড়ি, অবহেলার ছাপ সবে পড়তে শুরু করেছে। উপরের বারান্দায় বাড়ির মহিলা সদস্যরা পর্দার আড়াল থেকে এই কর্মকাণ্ড দেখে চলেছে। চারিদিকে কেমন একটা থমথমে পরিবেশ, সবার চোখে মুখে একটা অজানা আতঙ্ক। মূল ফটকের বাইরে একটা গন্ডগোল শোনা যাচ্ছে, দুটো তাগড়া লোক একটা বছর দশেকের ছেলেকে চেপে ধরে নিয়ে চলেছে জমিদার বাড়ির অন্দরে। ছেলেটা প্রাণপণে চেষ্টা করছে তাদের হাত থেকে মুক্তি পেতে, কিন্তু তার সীমিত শক্তি দিয়ে কিছুতেই পেরে উঠছে না। গ্রামের লোকজন নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারুর কিছু বলবার সাহস নেই। লোকগুলো ছেলেটাকে নিয়ে মূল ফটক পার হওয়ার সাথে সাথে সশব্দে সিংহদুয়ার বন্ধ হয়ে গেল। ছেলেটাকে এনে বকুল গাছের সামনে দাঁড় করানো হলো। পাকা বেদির উপর একজন রাশভারী চেহারার লোক বসে রয়েছেন, উনি হলেন জমিদার দেবকান্ত রায় বাহাদুর। তিনি ইশারা করলেন ছেলেটাকে পুকুরের দিকে নিয়ে যাওয়ার জন্যে। পুকুরটার ঠিক মাঝখানে একটা প্রায় এক হাত গভীর গর্ত করা হয়েছে, তার ঠিক সামনে একটা কাঠের আসন, আর তার উপর বসে রয়েছেন একজন পুরোহিত। পাশে রাখা রয়েছে কিছু পূজোর উপাচার, একটা জবা ফুলের মালা, একটা কাঁসার গ্লাসে শরবত জাতীয় পানীয়। সবাই ছেলেটার হাত ও চোখ বেঁধে জোর করে বসিয়ে দিল ওই গর্তের ভেতরে। ছেলেটাকে তখন ক্লান্ত দেখাচ্ছে, তবুও সে চেষ্টা করেই চলেছে গর্ত থেকে বেরিয়ে আসবার জন্যে, কিন্তু কিছুতেই পারছে না। পুরোহিত গ্লাসটা ছেলেটার মুখের সামনে ধরতেই সে এক নিঃশ্বাসে সম্পূর্ণ পানীয় শেষ করে ফেলল, আর তার ঠিক কয়েক মুহূর্ত পরেই ঝিমিয়ে পড়ল। বৃদ্ধ পুরোহিত জবা ফুলের মালাটা তার গলায় পরিয়ে দিল, গলায় পরিয়ে কি যেন বিড়বিড় করতে লাগলো। ইতিমধ্যেই গোটা কয়েক লোক প্রায় 10-12টা পিতলের ঘড়া ছেলেটার চারপাশে সাজিয়ে দিল, প্রত্যেকটাতেই বহুমূল্যের সোনার গয়না, পাথর এবং মোহর দিয়ে ভর্তি। পুরোহিত মন্ত্র পড়তে পড়তে ইঙ্গিত করতেই কয়েকজন লোক মাথায় ঝুড়ি করে মাটি নিয়ে গর্তের মধ্যে ফেলতে শুরু করল, আর সাথে সাথে ঢাক দামামার শব্দে গমগম করে উঠল চারিদিক। ধুনোর ধোয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে প্রাচীরের মতো ঢেকে ফেলল সবকিছু। কিছুক্ষণ এসব চলার পর গর্তটা পুরোটা মাটি দিয়ে ভর্তি হয়ে যাওয়ার পর আস্তে আস্তে চারপাশের ভিড় কমতে লাগল। তখন সন্ধে নেমেছে, চারিদিক
নিস্তব্ধ হতে লাগল। পাতালপুরীতে ধন সম্পত্তি আগলে ঘুমিয়ে রইল একটি নিষ্পাপ শিশু। জমিদার দেবকান্ত রায় ছিলেন নিঃসন্তান, ধার্মিক হলেও ছিলেন প্রবল অর্থলোভী। তার এই বিপুল ধন সম্পত্তির মায়া তিনি কোনো দিনই ত্যাগ করতে পারেননি। তার সম্পদ যাতে অন্য কারো হস্তগত না হয় তাই তিনি চেয়েছিলেন যখ দিয়ে তা রক্ষা করতে। অন্ধবিশ্বাস আর অজ্ঞানতার অন্ধকার মানুষকে কি পরিমাণ নির্মম ও মনুষ্যত্বহীন করে তুলতে পারে এই ঘটনা তারই একটা জলজ্যান্ত উদাহরণ। শুনেছি এই ঘটনার কিছুদিন পরেই অজানা কারণে মৃত্যু হয় দেবকান্ত রায়ের। তার স্ত্রী বিজয়মালা দেবী দত্তক নেন প্রাপ্তবয়স্ক রাধামোহনকে এবং জমিদারি ভার তুলে দেন তার হাতেই। তারপর প্রায় অনেকগুলো বছর কেটে যায়। তখন দক্ষিণ পুকুরের জল স্বচ্ছ কাছের মতো, পাড়ে ছায়া করে থাকে কাঁঠালি চাপা গাছেরা, লাল ইটের চওড়া সুন্দর বাঁধানো ঘাট। কিন্তু ঠিক সন্ধে নামার পরেই বাতাস কেমন ভারী হয়ে ওঠে। সন্ধ্যের আজান ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার পর থেকেই শুনশান হয়ে যায় চারিদিক, কেউ আর ওইদিকে যাওয়ার সাহস করে না। অনেকেই নাকি দূর থেকে রাতের বেলায় দেখেছে পুকুরের জলে কয়েকটা ঘড়া ভেসে উঠতে, আর হাওয়ায় শোনা যেত কান্নার শব্দ। একসময় রাধামোহন বাবা হলেন, তার স্ত্রী নলিনীর কোল আলো করে জন্ম নিল একটা ফুটফুটে পুত্র সন্তান। রাধামোহনকে তালুকের কাজে সবসময় বাইরে বাইরে থাকতে হতো। তো একদিন তার স্ত্রী দোতলার ঘরের দক্ষিণের জানলায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে অনুভব করছিল বিকেলের নির্মল বাতাস। এই সময় নলিনীর তার বাপের বাড়ির কথা খুব মনে পড়ে। সন্ধে নেমেছে, নলিনী তখনও এক মনে তাকিয়ে আধো অন্ধকারের সদ্য জ্বলে ওঠা তারাগুলোর দিকে। তার হুঁশ ফিরল তার শিশুর কান্নার শব্দে। অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছে তার, কিন্তু নলিনী খেয়াল করেনি। নলিনী তার ছেলেকে কোলে শুইয়ে দুধ খাইয়ে ঘুম পাড়াতে লাগলো আর সুর করে গান করতে লাগলো। ছেলের পিঠ চাপড়ে গান করতে করতে হঠাৎ তার কানে আসলো একটা বাচ্চার গলা। যাব! নলিনী অবাক হয়ে তাকিয়ে রইল জানলার দিকে, কারণ আওয়াজটা ওই দিক থেকেই ভেসে আসছিল। খানিকক্ষণ তাকিয়ে থাকবার পর আর শোনা গেল না। সে আবার গান করতে লাগলো, কিন্তু আবার গান করা মাত্রই শুনতে পেল একটা বাচ্চা ছেলের গলা। নলিনী ছেলেকে রেখে একটু ভয় ভয়েই জানলার সামনে গিয়ে দাঁড়াল। চাঁদের আবছা আলো পড়েছে দক্ষিণ পুকুরের জলে, আর তাতে দেখা গেল কয়েকটা ঘড়া ভেসে উঠেছে। নলিনীর শীত দ্বারা বেয়ে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। বাইরে চারিদিকে গাছপালা পুকুর ঘাট সব নিস্তব্ধ, একটা থমথমে পরিবেশ। হঠাৎ নলিনীর চোখে পড়ল ঘড়াগুলোর মাঝে একটা বাচ্চা ছেলে তার দিকে করুণ চোখে তাকিয়ে রয়েছে। এরপর আরো কিছু দেখার আগেই নলিনী জ্ঞান হারায়। এই ঘটনা যখন আমি আমার ঠাম্মার মুখে শুনছিলাম,
সেদিন এইটুকু বলেই ঠাম্মা থেমে গিয়েছিল। আমরা হঠাৎ শুনতে পাই ছোট কাকিমা বোনকে আয় ঘুম আয় বলে ঘুম পাড়াচ্ছে। শুনেই আমাদের দুজনের মুখ ভয় শুকিয়ে গিয়েছিল। আমি দক্ষিণ জানলার দিকে তাকাই, আর তাকাতেই গায়ে কেমন কাঁটা দিয়ে উঠেছিল।